পুলিশি অভিযানে রাজ পেয়ে প্রায় প্রতিদিনই পালিয়ে বেড়াত মহারাজগঞ্জ বাজারের একাংশ অবৈধ মাদক ব্যবসায়ী। অবশেষে গোপন সূত্রের ভিত্তিতে বাজারের বেশ কটি জায়গায় হানা দিয়ে মঙ্গলবার মহকুমার শাসক অসীম সাহা প্রায় 300 লিটার দেশি মদ সহ বেশ কিছু বিদেশি মদের বোতল উদ্ধার করেছে। মহকুমার শাসক জানিয়েছেন পুর নিগমের সাথে নিয়ে আগামী দিনে এই ধরনের অভিযান চলতে থাকবে। বাজারে মূলত মাস্ক, সোশ্যাল ডিস্টেন্স এগুলি মেনটেন হচ্ছে কিনা প্রপারলি এবং মাস্ক পরছে কিনা না পড়লে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। সকাল থেকে আমরা প্রায় 8:30 থেকে শুরু করেছি, আমরা প্রচুর প্রায় 150 লোকের আমরা ফাইন করেছি পুলিশ এবং আমরা মিলে, কিন্তু এই ফাঁকে ফাঁকে দেখলাম এখানে কিছু অবৈধ মদের ঢেক করে আছে এবং যার ভেতরে প্রায় 20-25 জন কোনো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন নেই এখানে বসে বসে মদ খাচ্ছে এবং এগুলি সব অবৈধ এই দেশি মদের দোকান, যা এখন এগুলিকে আমরা রেড করছি এবং এই পর্যন্ত প্রায় 5-7 হাজার লিটার আমরা মদ পেয়েছি এবং এগুলিকে ডেস্ট্রয় করে দিয়েছি, সবকে এগুলি এখানে আমরা ঢেলে দিয়েছি এবং দোকানপাটগুলির কি খুব খারাপ অবস্থা। আর বাকি যে স্টাফগুলি আছে, যেগুলিকে আমরা পেয়েছি এখানে বসে বসে মদ খাচ্ছে, এগুলিকে জিবি আউটপোস্টে ওসিরাকে হ্যান্ড ওভার করে দিয়েছি।